हेलो फ्रेंड्स, माय मॉम रेसिपी अपन सकल के जाना सुस्वागत। आज हमें बनिए देखा लोभनियों स्वर मुरगी माँसर लाल झोल। बाड़ी सकले ही क्योंकि प्रायशो ये रेसिपिटी बनिए ही थी। ए रेसिपिटी बनाना भीषण ही सहज और खेते हैं प्रचंड टेस्टी। ताहले चलो देखे नेवा जाक किभाबे तैरी करते हैं मुरगीर मांसेर लाल झोल। आमार आजकेर रेसिपि जदि आपनादेर भालो लेगे थाके लाइक कमेंट एबं शेयर करे देबेन। आर रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइलो। ताहले चलो आर देरी ना करे चटपट आजकेर रान्नाटा शुरू करे नेवा जाक। प्रथमे निये निएछि चिकेन। चिकेनटाके खूब भालो करे धुए परिष्कार करे निएछि। एबार दिए देब लवण। आमि एखाने स्वाद अनुसारे लवण दिए निलाम। देव हाफ टेबिल चामच हलुद गुड़ो। एबार देव डेढ़ टेबिल चामच लंका गुड़ो। दिए देव दो टेबिल चामच आदा बाटा। देव डेढ़ टेबिल चामच रसुन बाटा। और देव दो टेबिल चामच सरिषार तेल। दिए एबार खूब भालो करे नेड़े चेड़े मिक्स करे नेब। देखुन एबार भालो करे नेड़े चेड़े मिक्स करे निते हबे। एबार देव एक टेबिल चामच काश्मीरी लंका गुड़ो। দি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আর আমি এখানে 750 গ্রাম চিকেন ব্যবহার করেছি। দেখুন চিকেনটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেশনের জন্য 30 মিনিট রেখে দেব। এবার আমি একটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি একটি মিক্সার জার নিয়ে নিয়েছি। আর মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম টমেটো। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। এবার আমি ঢাকা দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন টমেটোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি একটি সাইডে রেখে দেব। প্রথমে চুলা আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আলু। দেখুন আমি এখানে পরিমাণ মতো আলু নিয়ে নিয়েছি। এবার দেব স্বাদ অনুসারে লবণ। দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়া আলুগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন আগে আগে সমস্ত ভেজে নেওয়া আলুগুলো আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবং তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। দেখুন তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব দুটো গোটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব দুটো এলাচ, লবঙ্গ, ডালচিনি। আমি হামাল দিস্তার মধ্যে ভালো করে কুচে নিয়েছিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন কয়েক সেকেন্ড খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। সুন্দর একটা সুগন্ধি বা অ্যারোমা বেরিয়ে এসেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে চারটে বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। দেখুন সমস্ত পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই টাইমে যদি লঙ্কা গুঁড়োটা দেন তাহলে সুন্দর একটা কালার নিয়ে আসে। দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটোর পেস্ট। প্রথমে যে আমি টমেটোটা ভালো করে একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই সমস্ত পেস্টটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার মিক্সার জারের মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে টমেটোর পেস্টটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দেব স্বাদ অনুসারে লবণ। লবণটা বুঝে ব্যবহার করবেন কারণ ম্যারিনেশনের সময় চিকেনেতে লবণ দেওয়া আছে। এবার দিয়ে দেব এক টেবিল চামচ জিরে গুঁড়ো, এক টেবিল চামচ ধনে গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে একদম শুনো শুনো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব চিকেন। 30 মিনিট আগে ম্যারিনেশন করে রাখা সমস্ত চিকেনটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। এইভাবে 10 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এবার দেব সামান্য পরিমাণে একটু পানি। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন চিকেনটাকে আমি 10 মিনিট মতো খুব ভালো করে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবার কষিয়ে নেওয়া চিকেনের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু। দেখুন সমস্ত আলুগুলোই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনের সঙ্গে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন চিকেনটাকে আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। পানিটা দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব।
এখন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে দিলাম। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি আর রান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। দেখলেন তো কত সহজেই বানিয়ে ফেললাম মুরগির মাংসের লাল ঝোল। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এইরকমভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আপনাদেরও খেতে ভীষণ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ছোট্টটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আজকের মতো তবে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। কাল আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।